আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শনিবার দুপুরে নাটোর শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে ২,৭০০ টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রনি খাতুন। করোনা সংক্রমণ রোধে এ ধরনের অভিযান সামনের দিনগুলোতেও অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। শুক্রবার সকালে উপকূলীয় অঞ্চলে টেকসই বেড়িবাঁধের নির্মাণের দাবিতে কাফনের কাপড় পরে সাতক্ষীরার শ্যামনগরের পাতাখালী পয়েন্টের ভেঙে যাওয়া বেড়িবাঁধের উপর অবস্থান কর্মসূচি পালন করল এলাকাবাসী। এ সময় প্ল্যাকার্ড সম্বলিত বিভিন্ন বাক্য প্রদর্শন করে প্রতিবাদ জানান তারা। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়ায় চাকামিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে ২৪টি ড্রাম ভর্তি ২,৪০,০০০ চিংড়ির রেণু জব্দ করল কোস্টগার্ডের সদস্যরা। এ সময় পিকআপ ভ্যানটি জব্দ করে চালককে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও নিজামপুর কোস্টগার্ড ক্যাম্পের পেটি কর্মকর্তা হরিপ্রসাদ সিং এর উপস্থিতিতে চিংড়ির রেণুগুলো সোনাতলা নদীতে অবমুক্ত করা হয়। চাঁদপুরের মতলব উত্তর ও ছেংরারচর পৌরসভার ৩৬ কিলোমিটার সড়কগুলো রয়েছে বেহাল দশার। এসব এলাকার সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিটুমিন, সুরকি ও ইট উঠে পরিণত হয় খানাখণ্ডে। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় যানবাহন চলাচলে ঘটে দুর্ঘটনা, দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত রাস্তাগুলো মেরামতের জন্য জোর দাবি জানান ভুক্তভোগীরা। তাহলে আমাদের গাড়ি ঘোড়া সমস্যা হয়, গাড়ি পুড়ে যায়, পল্টি খায়, অনেক মানুষের হাত পা ভাঙা চলে যায়। সরকারের কাছে আবেদন করি এই কাজটা যেন দ্রুত তাড়াতাড়ি হয়। চাই বছর ধরে এই রাস্তা ভাঙা, চলাচল গাড়ি পুরা পুরা কষ্ট হয়, মনে করো গাড়ি কাটতে ছিটতে ভুলে জায়গা। ঝিনাইদহের শৈলকুপায় দলিলপুর গ্রামে সাথী নামের এক গৃহবধূ তারই স্বামী সুজনকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার রাতে তাদের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। এক পর্যায়ে স্বামী সুজন তার স্ত্রী সাথীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। শনিবার সকালে বিছানার উপর সাথীর লাশ দেখতে পেয়ে শৈলকুপা থানায় খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। যৌতুকের জন্যই এই হত্যাকাণ্ড বলে দাবি নিহতের পরিবারের। জাতিসংঘের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন ও পঙ্গুত্ব বরণকারী এবং শান্তি রক্ষীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রংপুরে পালিত হল বিশ্ব শান্তিরক্ষী দিবস। এ উপলক্ষে শনিবার সকালে ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রংপুর সেনানিবাস মাঠে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম কামরুল হাসান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মান ও গৌরব অর্জন করেছি। বিশেষ সশস্ত্র বাহিনী ও পুলিশের এই বিশেষ দিনে আপনাদের সকলের জন্য শুভকামনা করছি। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিং অতিক্রমকালে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। এতে করে মোটরসাইকেল আরোহীরা রেল লাইনের পাশে ছিটকে পড়েন। এ সময় ট্রেন চালক ট্রেন থামিয়ে দিলে মোটরসাইকেল আরোহীরা তাদের দলবল নিয়ে ট্রেনের চালক আনোয়ার ও সহকারী চালক জসিমকে ট্রেন থেকে নামিয়ে মারধর করেন। ফলে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ থাকে ১ ঘণ্টা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দুর্বৃত্তরা পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে জব্দ করা হয়। এ বিষয়ে চলমান রয়েছে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া। এবার কৃষি সংবাদ। নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ভরাট হয়ে যাওয়া খাল ও জলাশয় পুনর্খনন কার্যক্রম শুরুর মাধ্যমে বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। মাছ চাষের উপযোগী করে সুফলভোগীদের দেয়া হচ্ছে আর্থিক প্রণোদনা সহ নানান সুবিধাদি। নোয়াখালী থেকে নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নোয়াখালী জেলার বিভিন্ন অঞ্চলে দেশীয় ও বিলুপ্ত প্রজাতির মাছ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া জেলাকে বর্ষায় জলাবদ্ধতা থেকে মুক্ত রাখা সহ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭ কোটি টাকা ব্যয়ে ভরাট হয়ে যাওয়া ৪৮টি পরিত্যক্ত জলাশয় ও খাল সংস্কার করা হচ্ছে। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এ জেলার সর্বস্তরের মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। যে খনন কাজটা হয়েছে আমাদের ভবিষ্যতে আল্লাহর মহিমা মাছের চাষ এবং পাড়ে গাছ লাগাইলে বহুত আয় আসবে। এলাকার সমস্ত জনগণ এই দিকে খনন করার জন্য খুশি হয়েছে। দেশের 1 ইঞ্চি জমি ও জলাশয় যেন খালি না থাকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে এই উন্নয়নমূলক কাজ করা হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। মাননীয় প্রধানমন্ত্রীর একদম নির্দেশনা 1 ইঞ্চি জমি যাতে খালি না থাকে, সেটারই আমরা গ্রাম পর্যায়ে এই বছর স্পেশালি আমরা সবচেয়ে বেশি 110 কোটি টাকার কাজ করছি, এবং আলটিমেটলি মৎস্য উৎপাদন হয়, কর্মসংস্থান সৃষ্টি হয়, পরিবেশের উন্নয়ন। সরকারের এমন পদক্ষেপ দেশের প্রতিটি জেলায় বাস্তবায়িত হলে একদিকে যেমন আমিষের চাহিদা পূরণ হবে, অন্যদিকে কর্মসংস্থান বাড়বে। এতে করে সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে আরেক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আমের রাজধানী খ্যাত রাজশাহী, মধুরে আমের খ্যাতি এখন বিশ্বজুড়ে। দেশের চাহিদা মিটিয়ে কয়েক বছর ধরেই ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছে রাজশাহীর আম। কৃষি অধিদপ্তরও বলছে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত এ আমের চাহিদার ব্যাপকতার কথা। রাজশাহী থেকে শামসুল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। নানা জাতের আম মানেই রাজশাহী। বিভাগটির বিভিন্ন উপজেলায় চাষ হয় গোপালভোগ, ফজলি, ল্যাংরা, আম রূপালী সহ স্বনামধন্য বিভিন্ন জাতের আম। আম চাষিরা বলছেন উন্নত ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে রপ্তানির জন্য ভালোভাবে আম চাষ করছেন তারা। আমাদের এবার টার্গেট আছে 333 মেট্রিক টন আম। আশা করছি বাঘা উপজেলা থেকে আমরা রপ্তানি করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন যে বাঘাতে আমাদের আমরা প্যাকেজিং করে সরাসরি এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করেন। জার্মানি, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, মূলত বেশিরভাগ ইংল্যান্ডে আমরা রপ্তানি বেশি হয়। এই জন্য আমরা বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক KJM আব্দুল আউয়াল জানান, এবার আমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,14,433 মেট্রিক টন। এর মধ্যে 333 মেট্রিক টন আম রপ্তানির সম্ভাবনা রয়েছে ইউরোপের কয়েকটি দেশে। এই রাজশাহী জেলাতেই 2,14,400 মেট্রিক টন আমাদের আম উৎপাদন হবে। ইংল্যান্ড, ফ্রান্স, সুইজারল্যান্ড এই সমস্ত দেশের সাথে চুক্তি করেছে। এদের লক্ষ্য আছে 333 মেট্রিক টন, আরও বাড়ানোর লক্ষ্য আছে সারা দেশে 500 মেট্রিক টনের মতো। রাজশাহীর আম বিদেশে রপ্তানির মাধ্যমে একদিকে যেমন তৈরি হচ্ছে কর্মসংস্থান, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জন ও ব্যাপক ভূমিকা রাখছে। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandtvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।